हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आरजी टेक। बंधु निये एसेछि आपनादेर जन्य आरो एकटा नतून वीडियो। तो नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय स्टूडेंटरा एवं इग्नो स्टूडेंटरा आमाके एकटा कथाई आमाके कमेंट करे जाच्छे समय नेई जे आमादेर परीक्षा होबे कि होबे ना, कि होते पारे एनओसीयू एवं एनओसीयू राज्य सरकारेर जे एडवाइजारी सेखाने एनओसीयू सम्बन्धे कि आछे, अथवा एनओसीयूर परीक्षाटा के डिसिशन नेबे बा किभाबे सेटा सम्भव, एवं एटा सेंट्रल यूनिवार्सिटी ना स्टेट यूनिवार्सिटी। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যদি ইউজিসির গাইডলাইনস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না মানে, তো তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটি যেমন নিজের নিজের গাইডলাইনস বার করছে এবং সেখানে সেটা বহাল থাকে, তাহলে যেহেতু এনএসসি উত্তর থেকে এখনও অবধি কোনো গাইডলাইনস ইস্যু হয়নি, তো সেটা হচ্ছে তাদের সবথেকে বড় চিন্তার কারণ। এবং এনএসসি যদি কোনো গাইডলাইনস ইস্যুও করে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অ্যাডভাইজারি অনুযায়ী কতটা ইম্প্যাক্ট পড়তে পারে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে 80-20 যে বলা ছিল সেখানে এনএসসিউর কী প্রাধান্য অথবা ইগনোর কী প্রাধান্য, এটা হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন এখন আপনাদের সবথেকে দ্বিধার মধ্যে যাচ্ছেন আপনারা। ডব্লিউবি এনএসইউর তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে, তারা এখনও অবধি কিন্তু কোনো নোটিশ ইস্যু করেনি, অফিসিয়াল নোটিশ ইস্যু করেনি পরীক্ষা রিলেটেড। এবং স্টুডেন্টরা কিন্তু প্রচণ্ড বিচলিত, তারা বলতে গেলে টুইট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে এবং ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা একটাই কথা বলছে যে ডব্লিউবি এনএসইউর তরফ থেকে নোটিশটা বের করা হোক। এবং আমি আপনাদেরই প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি, এবং তারপরে আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে জানার যে কেন এই ডব্লিউবি এনএসইউর সম্বন্ধে কি বলেছে আমাদের বা রাজ্য সরকারের, অর্থাৎ আমাদের যে এডুকেশনাল সেক্রেটারি তিনি কি বলেছেন সেটা যে দেখলাম, এবং সেটা দেখার পর অ্যানালিসিস করলাম, একটু পড়াশোনা করলাম এই বিষয়টা। এই পুরো জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইভেন ইগনোর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ও বং চ্যাম্পিয়ন্সটাকে একটু সাপোর্ট করবেন। আর নতুন যে ফেসবুকে গ্রুপ হয়েছে সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন, মতামত দিতে পারেন, নিজে পোস্ট করতে পারেন, কারণ ওই গ্রুপটা আমি আপনাদের জন্যই করেছি। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পুরো ডিটেলসটা জানার জন্য সবথেকে প্রথম আমাদের যেটা দেখে নিতে হবে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে অ্যাডভাইজারি বার করেছিল 27/6/2020 এবং যেই অনুযায়ী বলে দেওয়া হয়েছিল যে ইউনিভার্সিটিদের 80-20 রেসপেক্টে পরীক্ষা করাতে হবে এবং ইন্টারনাল যারা স্টুডেন্ট আছে তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে একটা আলাদা পয়েন্ট ছিল হচ্ছে ওপেন ইউনিভার্সিটির, যেটা আপনারা অনেকে পড়েছেন, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। আজকের প্রথমে আমি এই পয়েন্টটাকে ক্লিয়ার করব। এই পয়েন্টটা ক্লিয়ার হলেই কিন্তু আপনাদের ভবিষ্যতে যে পরীক্ষা হবে কি হবে না সেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখানেও, কারণ এই পয়েন্টটা কিন্তু কিছুটা দ্বন্দ্ব আছে। তো আমি প্রথমত এই পয়েন্টটা জানার জন্য যে সেকেন্ড পেজটা আছে, সেকেন্ড পেজে একটু স্ক্রল করে আই নাম্বার পয়েন্টটা পড়ব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি শুড অ্যাডাপ্ট দ্য প্রসিডিওর টু বি ফলোড বাই আদার ওপেন ইউনিভার্সিটিস ইন দ্য কান্ট্রি ইনক্লুডিং ইগনো অ্যান্ড কিপ দ্য গভর্নমেন্ট ইনফর্মড। তো এখানে বলে দিচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে বলা হচ্ছে যে আপনারা একটা প্রসিডিওর অ্যাডাপ্ট করবেন যেটা অন্যান্য ওপেন ইউনিভার্সিটিগুলো করছে, সারা দেশের ওপেন ইউনিভার্সিটিগুলো করছে, এবং ইগনুকেও বলা হচ্ছে যে এই যে প্রসিডিওর যেটা আপনারা ফলো করবেন পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত করতে হবে। তো এখানেই সব থেকে বড়ো দ্বন্দ্ব, কারণ এখানে স্টেট গভর্নমেন্টের যারা ডাইরেক্ট ইউনিভার্সিটি আছে তাদের যদি আপনি দেখছেন তো সেখানে বলেই দিয়েছে যে দেয়ার শুড বি দিয়ে বলে দিয়েছে যে টার্মিনাল সেমিস্টার 80%-20% যাবতীয় যা কিছু হবে। ওয়েস্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি, কিন্তু যেহেতু এরা ওপেন ইউনিভার্সিটি তার ফলে ওপেন ইউনিভার্সিটি কন্ট্রোল করে কিন্তু ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, MHRD এবং ইগনু, তো এরা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি কন্ট্রোল করে। তো তার জন্য ওপেন ইউনিভার্সিটিদের জন্য বলা হয়েছে এখানে বিশেষ করে যে দেশের অন্যান্য ওপেন ইউনিভার্সিটি যদি এক্সাম ক্যান্সেল করে এবং যেরকমভাবে চলবে সেরকমভাবে অ্যাডপ্ট করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আলাদা করে এরকম কোনো কিছু গভর্নমেন্ট ক্ল্যারিফাই করে দেয়নি রাজ্য সরকার যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকেও 80-20 রেসপেক্টে কাজ করাতে হবে এবং তাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের সবাইকে পাস করিয়ে দিতে হবে। তো এবার আপনাদের মধ্যে এখন একটা আরও কনফিউশন সৃষ্টি হচ্ছে, কারণ আপনারা তাহলে ভাবছেন যে এনএসইউ যখন এরকম, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এরকম বলেছে, এরকম কেন বলেছে, কারণ এটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি বলে, মুক্ত বিশ্ববিদ্যালয় বলে, তো তাহলে আমাদের তাহলে কী হবে, এটা এখন আপনাদের সবার কোয়েশ্চেন। তো এর জন্য কিন্তু, এবং ইগনো স্টুডেন্টদেরও কিন্তু এটা একটাই কোয়েশ্চেন। তো ইগনোর জন্য প্রথমে বলে দিই আমি, সেটা হচ্ছে
আমি কালকেরই আপনাদের আজকে সকালেই আমি বলে দিয়েছি ইগনোর স্টুডেন্টদের জন্য যে সুপ্রিম কোর্টে যে কেস চলছিল সেটা ফেক নিউজ। তারপরে বলে দিলাম যে 2 তারিখ তারা নোটিফিকেশান করে বলেছে পোস্টপন করে দেওয়া হলো পরীক্ষা, পরবর্তী যে পরীক্ষা হবে সেটা আমরা জানাবো। তো সেটা হচ্ছে ইগনোর বক্তব্য। তো নেতাজি সুভাষ কিন্তু এরকম রিলেটেড এখনও অবধি একটাও নোটিশ বার করেনি। তো এবার এই যদি আপনি অ্যাডভাইজারিটাকে ফলো করেন এবং এটাকেই ফলো করছে প্রত্যেকটি ইউনিভার্সিটি, তাহলে এখানে কী লেখা আছে আর একবার বলছি, যে শুড অ্যাডপ্ট দ্য প্রসিডিওর টু ফলোড বাই আদার ওপেন ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি। তো আমাদের কান্ট্রিতে প্রচুর ওপেন ইউনিভার্সিটি আছে এবং আমি অনেক ওপেন ইউনিভার্সিটি ফলো করেছি, রাজস্থান ফলো করেছি আমি, আপনার তামিলনাড়ু ফলো করেছি, তামিলনাড়ু যে ওপেন ইউনিভার্সিটি আছে সেগুলো ফলো করেছি, গ্লোবাল ওপেন ইউনিভার্সিটি ফলো করেছি আমি অনেক ওপেন ইউনিভার্সিটি, কিন্তু ফলো করে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে নোটিফিকেশান বার করেছে কি করেনি। কিছু কিছু ইউনিভার্সিটি নোটিফিকেশান বার করেছে, যে ইউনিভার্সিটি বলে দিয়েছে যে পরীক্ষা এখন পোস্টপন হয়ে গেল, পরীক্ষা পরবর্তীতে জানাবো, যেরকম ইগনু বলেছিল। কিন্তু এর মধ্যেও পজিটিভ নিউজ আছে যেটা আমি আজকে এনএসইউ স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে উড়িষ্যার হচ্ছে যে আমাদের এবং উড়িষ্যা হচ্ছে কিন্তু সেম যারা কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষা করাবো না। তো উড়িষ্যা কিন্তু অলরেডি, উড়িষ্যার যে স্টেট ওপেন ইউনিভার্সিটি আছে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আমরা পরীক্ষা করাচ্ছি না, পরীক্ষা বাতিল করাচ্ছি। জানার জন্য উড়িষ্যার সেই স্টেট ইউনিভার্সিটির যে তাদের নোটিফিকেশানটা সেটা দেখবো, যেটা 24/6/2020 বেরিয়েছিল। তারা বলেছে অল পেন্ডিং ইউজি অ্যান্ড ফাইনাল এন্ড সেমিস্টার থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল 2020 আর হিয়ার বাই ক্যান্সেলড, দ্য ফাইনাল সেমিস্টার ইউজি পিজি পিজি স্টুডেন্ট শ্যাল ফলো দ্য অল্টারনেটিভ মেথড অফ এভলিউশনস ইন পিস অফ ক্যান্সেলড এন্ড এন্ড সেমিস্টার এক্সামিনেশনস অ্যান্ড ডিক্লেয়ার দ্য রেজাল্ট বাই আগস্ট 2020। তো উড়িষ্যা ওপেন ইউনিভার্সিটি বলে দিয়েছে যে সমস্ত যে পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাকে ক্যান্সেল করে দেওয়া হলো এবং আগস্ট 2020 মধ্যে আমরা রেজাল্ট বার করে দেবো। তা যদি আমরা স্টেট গভর্নমেন্টের অ্যাডভাইজারিতেই যাই, তাহলে স্টেট গভর্নমেন্টের অ্যাডভাইজারি বলেছে যে আদার ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ দেশের অন্যান্য ওপেন ইউনিভার্সিটিগুলো কী করছে তার ওপর ডিসিশন নিতে বলছে। তো WBNSU-র কাছে কিন্তু আদার ওপেন ইউনিভার্সিটি নিশ্চয়ই, তাদের কাছে সম্পূর্ণ ডেটা আছে। আমি আজকের আপনাদের ডেটাটাকে পুরো অ্যানালাইসিস করে দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি, যেমন উড়িষ্যা হচ্ছে একটা আদার স্টেটের একটা ওপেন ইউনিভার্সিটি, তারা কিন্তু অলরেডি এক্সাম ক্যান্সেল করেছে, তার ফলে আপনাদেরও কিন্তু এক্সাম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড। এর কারণ হচ্ছে যখন এবং অন্যান্য এখন এক্সাম ক্যান্সেল করতে পারে এবং এর চান্স এখন প্রচুর, যতদিন অবধি অফিসিয়াল নোটিফিকেশান বেরোচ্ছে ততদিন আপনারা কিছু, আমরা কিছু বলতে পারবো না, অফিসিয়ালি কিছু বলতে পারবো না। তার জন্য আমরা WBNSU-র তরফে যে অফিসিয়াল নোটিশ বেরোবে সেটা তো আমি আপনাদের কাছে আপডেট আনবই। তবে আজকের আশা করি আমি কিছুটা আপনাদের শান্তি দিতে পেরেছি, আপনারা যারা বিচলিত ছিলেন খুব যে কী হতে পারে NSU-র তরফ থেকে। আমি আপনাদের বলে দিচ্ছি NSU যেহেতু এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওপরের যে ইউনিভার্সিটিগুলো ছিল তার মধ্যে NSU-কে দিয়ে দিত, তো তাহলে কিন্তু এতদিনে NSU ধরতে গেলে বার করে দিতে এবং কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু এটা ওপেন ইউনিভার্সিটি তার জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে একটা আলাদা পয়েন্ট করে বলে দিয়েছে এবং ইগনুকেও বলে দিয়েছে এবং বলেই দিয়েছে দেশের অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি যেরকম কাজ করবে আপনাদের সেরকম করতে হবে মেনে, কিন্তু যাই করবেন সেটা গভর্নমেন্টকে আপনাকে জানাতে হবে। তো এখন গভর্নমেন্টের অ্যাডভাইজারি অনুযায়ী এবং গভর্নমেন্ট রাজ্য সরকার আজকে যে লেটার দিয়েছে, কালকে যে লেটার দিয়েছে আমি আপনাদের আজকে জানিয়েছি, সেখানে বলা হয়েছে যে 80-20 এক্সপেক্টে এবং উইদাউট এক্সামের এক্সপেক্টে এখন যা কিছু হবে। তো তার জন্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যারা পরীক্ষার্থী আছেন তারা চিন্তা করবেন না, আপনাদের এটা অনেক চান্স, আমি 100% বলছি না কারণ যেহেতু অফিসিয়াল নোটিশ বেরোয়নি, তবে আমি এটুকু বলছি যে NSU-র তরফ থেকেও কিন্তু পরীক্ষা না হওয়ার সম্ভাবনা খুব বেশি। অন্যান্য স্টেটগুলো যেহেতু অলরেডি নো এক্সামের জন্য কিন্তু যেহেতু এটাকে অ্যাপ্লাই করছে, তো NSU এবং ইগনুরও তাই বলছি, ইগনু যদি সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ইগনু যে MHRD-র এক্সপেক্টে যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি ইগনু পরীক্ষার কথা বের করতেও পারে, কিন্তু এখন যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে এই জিনিসটা হচ্ছে, এই আন্দোলনটা হচ্ছে এবং হোক কলোরবের মধ্যে আমি ইগনুকেও আপনাদের এটার মধ্যে ইনক্লুড করে নেবো, আমাদের তরফ থেকে অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলে না, আমরাও ছোটো করে, ছোটো কি বড় কোন আন্দোলনে কোনো কিছু হয় না, বাট আমরাও চেষ্টা করে দেখি যে আমাদের তরফ থেকেও কিছু করা যায় কি না, আমরাও কিন্তু ইগনু ভাইস চ্যান্সেলারকে কিন্তু পাঠাবো এটা। তো
তার জন্য ভিডিওটা এত অবধি রইলো। আশা করি চিন্তা করবেন না, এনএসও স্টুডেন্ট যারা আছেন যেরকম যেরকম আপডেট পাবো আপনাদের কাছে তো নিশ্চয়ই নিয়ে আসবো। তবে এই আই পয়েন্টটাকে নিয়ে ঘাবড়াবেন না, এবং যদি এই আই পয়েন্টের ওপরই কাজ হয় তাহলে কিন্তু পরীক্ষা হচ্ছে না, কারণ অন্যান্য স্টেট কিন্তু অলরেডি পরীক্ষা ক্যান্সেল করা শুরু করে দিয়েছে। এবং আরও একটা, গভর্নমেন্টের যখন ইনফর্ম করা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে দেখা যাক, যেহেতু স্টেট গভর্নমেন্ট পরীক্ষা নিয়ে অপোজ করেছে, যেহেতু আইএসসি এই লেটারটা পাঠিয়েছে, তার ফলে আশা করি একটা ভালো নিউজ খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেবো। তো ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন।